এই যাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে সুপারিশ করা হয়েছে। এই সময় দুর্ঘটনাপ্রবণ এলাকায় সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বনানীতে ঈদের সড়কপথে যাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় তিনি আরও জানান, ঈদেও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না। তিনি আরও বলেন, দেশে অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগের দৃশ্যপট পরিবর্তন সবাইকে অবাক করলেও শৃঙ্খলায় ঘাটতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় নিরাপদ সড়ক চেয়ার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, টোল প্লাজায় সার্ভার বন্ধ হলেও ম্যানুয়ালি যেন নেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত। মোটরসাইকেলের টোল সেতুতে না নিয়ে অন্যভাবে নেওয়া যায় কিনা তা ভেবে দেখা দরকার। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান জানান, ইজি বাইক থ্রি হুইলার বন্ধে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক পদক্ষেপ জরুরি। আমরা কার্যকর করতে পারবো সেটা আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। দুর্ঘটনা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যা যা যে দায়িত্ব সে দায়িত্বটা তিনি যা যেভাবে প্রমিস করেছেন এভাবে যেন ডেলিভার।